প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ থেকে প্রায় 100 বছর আগে আমরা পরমাণুর গঠন সম্পর্কে তেমন কিছু জানতাম না। পরমাণু চিহ্নিত হওয়ার পর থেকে এই পরমাণুকে সম্পূর্ণরূপে চেনার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব দিয়েছেন এবং যাদের অধিকাংশই পরবর্তীতে ভুল বলে প্রমাণিত হয়েছে। তবে আজকের দিন পর্যন্ত আমরা পরমাণুর গঠন সম্পর্কে যে সমস্ত তথ্য এবং তত্ত্ব সম্পর্কে জানি তাও যে একেবারে শতভাগ সত্য বিষয়টি এমন নাও হতে পারে। হয়তো আগত দিনে অন্য কোনো বিজ্ঞানী এসে এ সমস্ত তথ্যগুলোকে ভুল প্রমাণ করে দিতে পারে। তবে আজকের দিন পর্যন্ত আমরা পরমাণুর গঠন সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো জানি তাদের পিছনে যে সমস্ত বিজ্ঞানের সবচাইতে বেশি অবদান রয়েছে তাদের মধ্যে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড অন্যতম, এবং তিনি 1911 খ্রিস্টাব্দে পরমাণুর গঠন সম্পর্কে যে সমস্ত প্রস্তাবনাগুলো প্রকাশ করেন তা কিন্তু বিজ্ঞান মহলে হইচই পড়ে যায়। এবং তার এই মডেল থেকে আমরা পরমাণু গঠন সম্পর্কে একবার স্পষ্ট একটা ধারণা পেয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত তার 2 বছর পর বিজ্ঞানী নিলস বোর তার মডেলটিকেও প্রশ্নবিদ্ধ করেন এবং কিছু ভুল প্রমাণ করে দেখিয়ে দেন। আজকের ভিডিওতে আমরা এই বিজ্ঞানী রাদারফোর্ডের সেই মডেলটি নিয়ে কথা বলবো এবং এই মডেলটির যে সীমাবদ্ধতা রয়েছে মূলত আমরা আজকের ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করব। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো আলোচনা করার আগে আমরা এই মডেলের যে সমস্ত প্রস্তাবনা বা স্বীকার্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আগে একটু কথা বলে নেব। যদিও আমরা অন্য একটা ভিডিওতে বিজ্ঞানী রাদারফোর্ডের মূল স্বীকার্যগুলো নিয়ে কথা বলেছিলাম, তারপরও আমরা সীমাবদ্ধতাতে যাওয়ার আগে সেই স্বীকার্যগুলো একটু রিমাইন্ড করতে চাই। বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার পরমাণু মডেলে সবার আগে যে তথ্যটি নিয়ে এসেছিলেন সেটি হচ্ছে প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র থাকবে যার নাম তিনি দিয়েছিলেন নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। অর্থাৎ তার মতে এই মডেলের মাঝখানে থাকবে তোমার নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথ রয়েছে যেগুলো বৃত্তাকার, এই বৃত্তাকার কক্ষপথে বিভিন্ন ইলেকট্রনগুলো ঘোরাফেরা করবে, এই জায়গাগুলোতে বিভিন্ন ইলেকট্রনগুলো ঘোরাফেরা করবে। তিনি বলেছিলেন একটি পরমাণুর ভিতরে যে সমস্ত ইলেকট্রনগুলো আছে সেগুলো বাইরে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে এবং ধনাত্মক চার্জবাহী প্রোটনগুলো নিউক্লিয়াসের ভিতরে থাকবে। 3টা কোণ আছে টোটাল পরমাণুর ভিতরে, একটি ইলেকট্রন, দ্বিতীয়টা প্রোটন, তৃতীয়টা নিউট্রন। তার মতে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরবে কিন্তু প্রোটন এবং নিউট্রনগুলো নিউক্লিয়াসের ভিতরে থাকবে। এবং তিনি আরও বলেছিলেন একটি পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসটা রয়েছে সেটার আয়তন একটি পরমাণুর আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, এবং পুরো পরমাণুর ভর এই নিউক্লিয়াসের মধ্যে পুঞ্জীবিত। অর্থাৎ একটা পরমাণুর ওজন যতটুকু বা ভর যতটুকু তার সম্পূর্ণ ভর নাকি এই নিউক্লিয়াসের ভিতরে পুঞ্জীবিত। অর্থাৎ এই জায়গাটা যেটা বাইরে আছে ফাঁকা জায়গা যেটা সেটার ভর বা ওজন বলতে কিছু নাই, সম্পূর্ণ ভরটা কিন্তু এই নিউক্লিয়াসের ভিতরেই পুঞ্জীবিত। তিনি তার মডেলের একটা শিকার যে বলেছিলেন যে একটা পরমাণুর ভিতরে যে সমস্ত ইলেকট্রনগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ঋণাত্মক চার্জযুক্ত, এবং যে প্রোটনগুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, আর নিউট্রন নামক যে কণাটি আছে নিউক্লিয়াসের ভিতরে সেটা হচ্ছে তোমার আধানবিহীন, অর্থাৎ সেটা চার্জ নিরপেক্ষ। সেদিক থেকে চিন্তা করলে আমরা বলতে পারি নিউক্লিয়াসের বাইরে যে সমস্ত ইলেকট্রনগুলো আছে সেগুলো ঋণাত্মক চার্জযুক্ত আর পুরো নিউক্লিয়াসটা পজিটিভ চার্জযুক্ত। এবং তিনি আরও একটা শিকার যে বলেছিলেন এই ঋণাত্মক ইলেকট্রনগুলো পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে সবসময় আকর্ষণ করে। অর্থাৎ তার দাবি যেহেতু এটা পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসটা আর ইলেকট্রনগুলো যেহেতু নেগেটিভ চার্জযুক্ত, এই কারণে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে, এবং একটি ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুর ভিতরে ঘুরে তখন তারা নাকি একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলটাকে তিনি নাম দিয়েছেন কেন্দ্রমুখী বল। সেক্ষেত্রে বন্ধুরা, বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার পরমাণু মডেলের ফাইনালি যে স্বীকার্যটা বলেছিলেন সেখানে তিনি প্রস্তাব করেছেন একটি পরমাণুর ভিতরে মাঝখানে যে নিউক্লিয়াস থাকে সেটাকে তিনি সৌরজগতের সূর্যের সাথে তুলনা করেছেন, এবং বাইরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে বিভিন্ন গ্রহের সাথে তুলনা করেছেন। অর্থাৎ একটা সূর্যকে কেন্দ্র করে সৌরজগতে যেরকম বিভিন্ন গ্রহগুলো ঘুরে তেমনি একটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। একটা সূর্যকে কেন্দ্র করে, সৌরজগতের কথা আমরা সবাই শুনেছি, মাঝখানে সূর্য আর বিভিন্ন কক্ষপথগুলোতে তোমার বিভিন্ন গ্রহগুলো থাকে, পৃথিবী, বুধ, শনি, ইউরেনাস, প্লুটো ইত্যাদি।
ঠিক তাদের মতো করে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ইলেকট্রনগুলো ঘুরে। এবং এই বিষয়টাকে মাথায় রেখে বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলটাকে সৌর মডেলের সাথে তুলনা করেছেন। এখন পর্যন্ত আমরা মূলত 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ডের এই মডেলটাকে সৌর মডেল হিসেবেই চিনে থাকি, কারণ এই মডেলের পুরো প্রক্রিয়াটা সৌরজগতের সাথে মিলে যায়। সেক্ষেত্রে বন্ধুরা, এই ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা। এখন আমরা এই মডেলে যে যে ভুলগুলা বিজ্ঞানীরা পরবর্তীতে প্রমাণ করেছেন, এই স্বীকার্যগুলো সঠিক নয়, এখানে ভুল রয়েছে, প্রশ্নচিহ্ন রয়েছে, সে সমস্ত বিষয়গুলো এখন তুলে আনার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানী রাদারফোর্ডের এই মডেলের প্রথম যে ভুলটা আমরা নিয়ে আসতে পারি সেটি হচ্ছে, এই মডেলে পরমাণুর কক্ষপথের কোনো আকার এবং আকৃতি সম্পর্কে তিনি উল্লেখ করেননি। অর্থাৎ পরমাণুর কক্ষপথের আকারটা কেমন হবে, আকৃতিটা কেমন হবে, নিউক্লিয়াসটা কেমন হবে, এই সমস্ত বিষয়গুলোকে তিনি স্পষ্ট করেননি। তাহলে প্রথম যে ভুল সেটা হচ্ছে আকার এবং আকৃতি, এটা সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানের রাদারফোর্ড দেননি, যার জন্য বিজ্ঞানীরা এটাকে একটা ভুল হিসেবে চিহ্নিত করেছেন। দুই নম্বর যে ভুলটা আমরা নিয়ে আসতে পারি সেটি হচ্ছে সৌর মডেলের সাথে তুলনা। বিজ্ঞানী রাদারফোর্ডের এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, কারণ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, ঠিক পরমাণুর ভিতরেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, এই কারণে তিনি সৌর মডেলের সাথে তুলনা করেছেন। কিন্তু এখানে যে ভুলটা ছিল সে ভুলটা হচ্ছে, সৌরজগতে কিন্তু সূর্যের কোনো চার্জ নেই, অপরদিকে যে সমস্ত গ্রহ উপগ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তাদেরও কিন্তু কোনো চার্জ নেই, তারও চার্জবিহীন। কিন্তু একটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াসটা কিন্তু চার্জযুক্ত, যেহেতু সেখানে প্রোটন থাকে, এ কারণে নিউক্লিয়াসটাকে পজিটিভ চার্জযুক্ত কণা হিসেবে বিবেচনা করা হয়। অপরদিকে বিভিন্ন কক্ষপথে যে সমস্ত ইলেকট্রনগুলো ঘুরছে, আমরা একটু আগে যেটা দেখিয়েছিলাম, তারা কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত, যেহেতু পরমাণুর ভিতরে নিউক্লিয়াস এবং ইলেকট্রন চার্জযুক্ত। অপরদিকে সৌরজগতের মধ্যে সূর্য এবং বিভিন্ন গ্রহগুলো চার্জবিহীন, সেক্ষেত্রে বিজ্ঞানী রাদারফোর্ডের এই তুলনা কিন্তু কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, কারণ চার্জবিহীন বস্তুগুলোর ঘূর্ণনটা একরকম আর পরমাণুর ভিতরে চার্জযুক্ত কণাসমূহের ঘূর্ণনটা কিন্তু আরেক রকম, এবং সেটা আমরা ম্যাক্সওয়েলের সূত্র থেকে ব্যাখ্যা করতে পারবো। এরপর আমরা তিন নম্বর যে ভুলটির কথা নিয়ে আসতে পারি, বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের তৃতীয় নম্বর যে ভুলটির কথা আমরা নিয়ে আসতে পারি, বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল অনুযায়ী যে সমস্ত পরমাণুর শুধুমাত্র একটি ইলেকট্রন আছে, এটা নিউক্লিয়াস মনে করো, এগুলো হচ্ছে বৃত্তাকার কক্ষপথ, এবং একটা ইলেকট্রন যদি থাকে সেটা কিভাবে ঘুরবে, শুধুমাত্র সেই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন। অর্থাৎ একটা পরমাণুতে যদি শুধুমাত্র একটি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে কিভাবে ঘুরবে, শুধুমাত্র সেটা ব্যাখ্যা করা যায় বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল অনুযায়ী। কিন্তু বাস্তবে একটা পরমাণুতে কখনো একটা ইলেকট্রন থাকে না, হাইড্রোজেন ব্যতীত আর বাকি যতগুলো মৌল আছে সবার কিন্তু একাধিক ইলেকট্রন আছে, এবং সেই ক্ষেত্রে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে সেই ব্যাখ্যাটা কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলে ক্লিয়ার করেনি, আর এই কারণে এই ঘটনাটাকেও বিজ্ঞানীরা একটা ভুল হিসাবে বিবেচনা করেছেন। একেবারে সর্বশেষ যে ভুলটির কথা আমরা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতে যদি একটা বৃত্তাকার বস্তুকে ঘিরে কোনো চার্জযুক্ত বস্তু ঘুরতে থাকে সেটা নাকি ক্রমাগত শক্তি হারাতে থাকবে এবং একটা সময় কেন্দ্রে গিয়ে বিলুপ্ত হবে। অর্থাৎ মনে করো এটা একটা বস্তু এবং এই বস্তুটাকে কেন্দ্র করে মনে করো এই বস্তুটা ঘুরছে, অবিরত ঘুরছে, যখন ঘুরবে এবং এই বস্তুটার যদি চার্জ থাকে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল অলরেডি এটা প্রমাণ করে দিয়েছেন, তখন নাকি এই চার্জযুক্ত বস্তুটা ক্রমাগত শক্তি হারাতে থাকবে, শক্তি হারাতে হারাতে একটা সময় কেন্দ্রে গিয়ে পতিত হবে। অর্থাৎ এই যে বস্তুটা আছে চার্জযুক্ত বস্তুটা, সেটা একটা সময় বৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে তার শক্তি হারাতে হারাতে এখানে এসে তোমার কি পতিত হবে। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ডের যে মডেলটা বর্ণনা করেছেন সেখানেও কিন্তু ইলেকট্রনগুলো চার্জযুক্ত ছিল, শুধু ইলেকট্রন না, সেখানে কেন্দ্র যেটা ছিল নিউক্লিয়াস সেটাও কিন্তু চার্জযুক্ত ছিল। যদি ম্যাক্সওয়েলের তত্ত্বটা সঠিক হয় তাহলে সেই তত্ত্ব অনুযায়ী সেই ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসে এসে পতিত হওয়ার কথা ছিল, যেহেতু ইলেকট্রন চার্জযুক্ত, নিউক্লিয়াস চার্জযুক্ত, এরা ক্রমাগত ঘুরতে ঘুরতে শক্তি হারাতে হারাতে একটা সময় নিউক্লিয়াসে এসে পতিত হওয়ার কথা। অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রন, এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে মনে করো, এবং এটা ঘুরতে ঘুরতে যেহেতু ম্যাক্সওয়েল বলেছেন চার্জযুক্ত বস্তু যদি কোনো বস্তুকে কেন্দ্র করে ঘুরে তখন সেটা শক্তি হারাতে হারাতে একটা সময় দুর্বল হয়ে এখানে এসে পতিত হবে। কিন্তু বাস্তবে এমন কোনো পরমাণু নেই যেখানে ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে কেন্দ্রে গিয়ে পতিত হয়।
তাহলে ম্যাক্সওয়েলের এই তত্ত্বের সাথে বিজ্ঞানী রাদারফোর্ডের এই তত্ত্বটি কোনোভাবেই মিলে না, যার কারণে এটাকেও বিজ্ঞানীরা একটা ভুল হিসাবে প্রমাণ করেছেন। এবং বিজ্ঞানী নিলস বোর 1913 সালে যখন তার উন্নত মডেলটি প্রদান করেন, তখনই ধীরে ধীরে রাদারফোর্ডের মডেলের এই স্বীকার্যগুলো ভুল হিসাবে প্রমাণ হতে থাকে। পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোরের মডেলটা প্রকাশিত হওয়ার পর থেকে এই ভুলগুলো আরও স্বচ্ছ হয়। তবে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলে যতই ভুল থাকুক না কেন, তারপরে এই মডেলটি আমাদের বিজ্ঞানের অগ্রযাত্রায় যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছে এবং পরমাণু গঠন সম্পর্কে ভালো একটা অবদান রেখেছে। আর এরই সাথে আমরা আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।